জামায়েত শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার রাজনৈতিক অপকৌশল ছিল বললেন আইন উপদেষ্টা সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা জামায়াতের আমিরের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নোয়াখালীতে অবনতি বাড়ছে বিশুদ্ধ পানি ও ত্রাণের জন্য হাহাকার এগারো জেলায় একত্রিশ জনের প্রাণহানি এবং কোনো লুটপাটে বিএনপির নেতাকর্মীরা জড়িত নয় দাবি দলটির মহাসচিবের অপরাধ পেলে ছাড় নয় সাথে হক শুনছিলেন এবারে বিস্তারিত। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় এ বিষয়ে জামায়াতের নিযুক্ত আইনজীবী শিশির মুনির জানান জুলুম করায় সাধারণ মানুষের আবেগ অনুভূতি জামায়াতের পক্ষে আরও শক্তিশালী হয়েছে এদিকে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন বিশেষ উদ্দেশ্যে জামায়াত নিষিদ্ধ করা হয়েছিল অন্যদিকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান জামায়াতের সাথে দীর্ঘদিন ধরে জুলুম ও অন্যায়কারী রাজনৈতিক ও অরাজনৈতিক সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন বাতেন বিপ্লবের রিপোর্টে বিস্তারিত সন্ত্রাস বিরোধী আইন দু হাজার নয় আঠারোর এক ধারার ক্ষমতা বলে জামাত ইসলামী ছাত্র শিবিরসহ এর সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ সংক্রান্ত পয়লা আগস্টের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র সহ এর অঙ্গ সংগঠনের সন্ত্রাস সহিংসতার সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি সরকার বিশ্বাস করে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সহ এর অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত নয় জামাতের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আইনজীবী শিশির মোহাম্মদ মুনির বলেন অন্যায়ভাবে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল জামায়াতের বিরুদ্ধে আওয়ামী সরকারের করা জুলুমের কারণে সাধারণ মানুষের আস্থা জামাতের প্রতি আরও মজবুত হয়েছে বলেও জানান তিনি আমি বলেছিলাম যে গতকালকেই করার কথা ছিল যেহেতু প্রক্রিয়াটা একটু লম্বা আইন মোতাবেক আইনের প্রত্যেকটি ধারা উপধারা ফলো করে এই কাজ করা হয়েছে আমরাও চেয়েছি আইনের কোনো ব্যত্যয় যেন না হয় আইন মানতে যেন কারো কোনো আপত্তি না থাকে এবং আইনের ক্ষেত্রে যেন কেউ কখনো বলতে না পারে যে জামাত ইসলামী আইনের বাইরে কাজ করেছে জামাতকে উদ্দেশ্য নিষিদ্ধ করা হয়েছিল জানিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই জামাতকে টার্গেট করেছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবি ছিল আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় ছিল করে না কেন তার মানেই তো তাদের বদ মতলব ছিল পনেরো বছর তারা ক্ষমতায় ছিল তারাই তাদেরই সহযোগী সংগঠন বিভিন্ন মহল থেকে তারা এই ধরনের দাবি তুলেছে আবার আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ জামাতকে সাথে নিয়ে নাইনটিন এইটি সিক্সের ইলেকশনে গেছে নাইনটিন এইটি এইটে সংসদে একসাথে পদত্যাগ করেছে একসাথে পদত্যাগ করার পর একসাথে মতিউর রহমান নিজামি প্রয়াত মতিউর রহমান নিজামি সাহেবের সাথে আওয়ামী লীগের সভানেত্রী সাংবাদিক সম্মেলন করেছেন বলেছেন উনি শুধু আওয়ামী লীগের লিডার না উনি সকল বিরোধী দলের নেতা এদিকে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জামাতের আমির ডাক্তার সফিক রহমান অতীতের সকল জুলুম অন্যায় ক্ষমা করে দিয়ে বলেন শাসক যেন সমাজের কাউকেই দাস মনে না করে এমন সমাজ ব্যবস্থাই গড়ে তুলতে চান তিনি হয়তোবা কেউ কেউ চেয়েছিলেন যে এরকম কিছু একটা করলে জামাতে ইসলামী তার সমস্ত শক্তি নিয়ে রাস্তায় নামবে প্রতিবাদ করবে তখন অন্য কিছু হবে এটাকে কেন্দ্র করে এবং যে মূল ইস্যুর স্রোত ধারা তৈরি হয়েছিল এটা তখন ওদিকে চলে যাবে এই ইস্যুটা চাপা পড়ে আমাদের দেশে কয়েক বছর ধরে আমরা শুনে আসছি যে এক ইস্যুতে আর এক চাপা পড়ে যায় এটা হয়তো চাপা দেওয়ার মতো একটা জায়গা থেকে এটা হয়ে থাকতে পারে যারা করেছেন তারা ভালো জানে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি যে রাজনৈতিক দল হিসাবে কারোর প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই সমাজ থেকে ভয় সংস্কৃতি দূর করতে হবে বলেও মন্তব্য জামাতের বাতন বিপ্লব এশিয়ান টেলিভিশন ঢাকা আমিরে বিভিন্ন জেলায় চলমান বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নোয়াখালীর পরিস্থিতি আরও অবনতির দিকে এদিকে দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য ঘাটতি দুর্গম অঞ্চলগুলোতে প্রয়োজনের তুলনায় ত্রাণ পৌঁছাচ্ছে কম বলে দাবি করেছেন বানভাসীরা ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত একত্রিশ জনের মৃত্যু হয়েছে দাবি করেছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী আটান্ন লাখের বেশি মানুষ বিস্তারিত রাকিব মানিকের রিপোর্টে ফেনী কুমিল্লায় বন্যা পরিস্থিতির কিছু উন্নতি হয়েছে পানি কমতে শুরু করেছে তবে চাঁদপুর নোয়াখালী কিছু জায়গায় রয়েছে অপরিবর্তিত পানি নামতে শুরু করলেও ত্রাণ সংকট দেখা দিয়েছে দুর্গম এলাকাগুলোতে রয়েছে বিশুদ্ধ পানির সংকট আমরা অন্য এলাকা গুলোতে রয়েছে বিশুদ্ধের কোনো খাওয়া দাওয়া পাচ্ছি না দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য মতে সারাদেশে বন্যায় একত্রিশ জনের মৃত্যু হয়েছে মৌলবী বাজারে দুজন নিখোঁজ রয়েছে মৃতের সংখ্যা একত্রিশ জন এর ভিতরে কুমিল্লা বারো ফেনী দুই চট্টগ্রাম পাঁচ এক নোয়াখালী ছয় ব্রাহ্মণবাড়িয়া এক লক্ষ্মীপুর এক এবং তিনজন নতুন করে অঞ্চল প্লাবিত না হলেও পানিবন্দি রয়েছে আটান্ন লাখ মানুষ দেশের এগারোটি জেলায় তিয়াত্তরটি উপজেলা বন্যা প্লাবিত হয়েছে রকিব মানিক এশিয়ান টেলিভিশন ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ণাত্তরদের জন্য গণত্রাণ সংগ্রহে গেল এক সপ্তাহে সাত কোটি আশি লাখ টাকার মতো অনুদান জমা হয়েছে বলে জানালেন বৈষম্য বিরোধী ছাত্ররা এখনও সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে তবে পর্যাপ্ত পরিমাণ পোশাক মজুদ হওয়ায় এখন নগদ অর্থ শুকনো খাবার এবং ওষুধ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবীরা এদিকে অন্যান্য দিনের মতোই সকাল থেকে নানা শ্রেণী পেশার মানুষ নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন টিএসিতে সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে বিস্তারিত বন্যার্তদের সহায়তায় বৈষম্য বিরোধী ছাত্রদের আহ্বানে গণত্রাণ কর্মসূচিতে বুধবারও অংশ নিয়েছেন সমাজের সকল স্তরের মানুষ বানবাসীর মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেয় শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানালেন অনেকেই ছাত্র তারা যে ভূমিকাটা নিচ্ছে তাদের সঙ্গে আমরা অংশ করার জন্য আমরা এখানে এসেছি এবং এখানে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী অর্থাৎ আমাদের ছাত্র ছাত্রীদের যে কালেকশনটা করেছে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা এটা এখানে কিছুক্ষণ আগে আমরা একটা দিয়ে দিয়েছি আমি অতটুকু হেল্প করতে পারছি আল্লাহর কাছে দোয়া করতেছি যাতে হচ্ছে আমাদের যে বিপদটা আছে যতটা বিপদ গেল সবগুলো যাতে সবকিছু ঠিকঠাক হয়ে যায় শিক্ষার্থীরা জানান সংগ্রহ করা এসব ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে বন্যা আক্রান্ত এলাকার শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামে আমাদের যেটা দরকার হচ্ছে বেশি করে এখন মেডিসিনের প্রয়োজন হচ্ছে মেডিসিন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট তারপরে আপনার শুকনা খাবার এছাড়া বাচ্চাদের খাবার বা তারপরে বাচ্চাদের ডাইপার স্যানিটারি ন্যাপকিন এই বিষয়গুলো আমাদের এখনও আরও প্রয়োজন হচ্ছে এ পর্যন্ত সাড়ে সাত কোটির মতো টাকা এর চেয়েও বেশি আমি এক্স্যাক্ট সংখ্যাটা এখন বলতে পারতেছি না মানে এই ছয় দিনে আর কি আমরা ইয়ে করেছি আমাদের প্রেস ব্রিফিংও হচ্ছে প্রতি তিন দিন পর পর আমরা টাকার রিপোর্ট একটা দেওয়ার চেষ্টা করেছি আমাদের এখনও আমাদের চ কর্মসূচিটা চলমান থাকবে যেহেতু এখনো বন্যা পরিস্থিতি পুরোপুরি ঠিক হয়নি সকলের সহযোগিতা এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তারা সাইফুল নন এশিয়ান টেলিভিশন ঢাকা কোন লুটপাটে বিএনপির কর্মীরা জড়িত নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কাজে কেউ জড়িত থাকলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি বুধবার দলের গুলশান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিং এ এসব কথা বলেন বিএনপি মহাসচিব বিস্তারিত মন্ডলে নামে রিপোর্টে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এই ব্রিফিং এর আয়োজন হয় কোন রকম দুর্বৃত্তায়নের সঙ্গে বিএনপি বা বিএনপি অঙ্গ সংগঠনের জড়িত নয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন ছাত্র জনতার এই নস্বাত ব্যর্থ করার জন্য কিন্তু একটা গভীর ষড়যন্ত্র রয়েছে চক্রান্ত আছে বিদেশ থেকে বিশেষ করে পার্শ্ববর্তী বিশেষ ভারত থেকে এমন কতগুলো প্রচারণা চালানো হচ্ছে যে প্রচারণাগুলো দিকে যেন বাংলাদেশের যে বিপ্লব সেটাকে তারা নস্বাদ করতে চায় মির্জা ফখরুল আরও বলেন ঢালাওভাবে মামলা দিলে বিপ্লব সুসংগত হবে না মামলা করার আগে যাচাই করতে দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধও জানান তিনি সব মামলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আপনার জড়িত করে মামলা দেওয়া এটাই বোধহয় সমীন নয় যেখানে তার সম্পৃক্ততা থাকবে শুধু সেটাই দেওয়া দরকার এরপরে আপনার কিছু কিছু জায়গায় এমন অভিযোগ এসছে জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা দিয়ে দিচ্ছে এবং সে মামলা নিচ্ছে এটা ঠিক না এক এগারোর মতো বিএনপিকে লক্ষ্য করে অপপ্রচার চালানো হচ্ছে বলেও জানান দলটির মহাসচিব এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি কিছু ফেসবুক দেখলে আমরা খুব ভয় পাই আরও কিছু দেখি যে যাদের আপনার কোনোদিন দেখিনি হঠাৎ করে তারা আপনার মিডিয়াতে ক্রন্টোজে চলে আসছে তার বক্তব্য তাদের থিওরি এগুলো আপনার প্রচার করছেন এটা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুব হয় নাম ঢাকা সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি ও সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ সাত বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে সাবেক তিন প্রধান বিচারপতি আপিল বিভাগের সাতজন বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননা মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ মামলা দায়ের করেন তিনি বাদীর অভিযোগ দু বিশ সালের সাতাশ সেপ্টেম্বর বিচারপতিরা ক্ষমতার অপব্যবহার করে আদালত অবমাননার আইন লঙ্ঘন করে শুনানির সুযোগ না দিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দকে শাস্তি দেন সে সময় তাকে তিন মাসের জন্য মামলা পরিচালনার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে গ্রেপ্তার করেছে র্যাব বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় টিপু মুন্সিকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে র্যাব বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গুলিবিদ্ধ হয়ে শ্রমিক মুসলিম উদ্দিন মিলন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গুলছান একের একটি বাসা থেকে টিপু মুন্সিকে গ্রেপ্তার করা হয়েছে ফেনীর বন্যা কবলিত বারোশো পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গত মঙ্গলবার বন্যা দুর্গতদের মাঝে বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবাও প্রদান করে তারা বন্যা পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের পূর্ণবাসনে পাশে থাকবে রেড ক্রিসেন্ট সোসাইটি এমনটাই জানান সংশ্লিষ্টরা ফেনী থেকে ফিরে রফিকুল ইসলাম রলি রিপোর্ট জানাচ্ছেন কাউসার আহমেদ ক্যামেরায় ছিলেন আবির হোসেন চোখের দৃষ্টিসীমার বাইরে পর্যন্ত থৈ থই করছে পানি ফেনীর ইতিহাসে স্মরণকালের ভয়াবহ বন্যা এটি মঙ্গলবার বন্যা কবলিত শিশু মানুষের পাশে দাঁড়াতে সরেজমিনে ফেনের কয়েকটি উপজেলা পরিদর্শন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এম ইউ কবির চৌধুরী ঘরবাড়ি পানি নিচে তলিয়ে যাওয়ায় দুর্দশাগ্রস্ত মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি এবং শুকনো খাবার মোমবাতি ও দেশলাই সহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করেন তিনি এরপর বন্যা দুর্গত মানুষদের জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন এ সময় অধ্যাপক ডাক্তার কবির চৌধুরী বলেন সরকারের পাশাপাশি বন্যা দুর্গত মানুষের পাশে সব সময় সহায়তার হাত বাড়ায় রেড ক্রিসেন্ট সোসাইটি এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি এরকম ভয়াবহ বন্যা কোথাও হয় নাই কারণ এটা আকস্মিক বলা হচ্ছে যে এটা একশো নয়টা যে গেইট আর সুইচ গেইট ফারাক্কার খুলে দেওয়া হয়েছে এবং ইন্ডিয়া এত জোরে পানি আসছে মানুষ বুঝ বোঝার আগেই প্রথম তারা ডুবে গেছে ছাদে বন্ধ জিনিসপত্র নিয়ে যেতে পারে না এই ভয়াবহ বন্যা দেখে আমাদের খুবই আমরা এমপেতে সিম্প্রতি করি ওদের জন্য এবং যতটুকু সম্ভব যৎসামান্য আমরা বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশ যে সঙ্গে সহযোগী সবসময় অগ্রগণী আমাদের রিমোট এর যাচ্ছে কিন্তু এখানে বেহিগুল না থাকার জন্য রিমোট এরায় যেতে পারি নাই যতটুকু সম্ভব আমরা দিয়েছি একই সাথে বন্যা পরবর্তীতে এই সকল মানুষদের পুনর্বাসনেও সংগঠনটি কাজ করবেন বলে জানান সোসাইটির চেয়ারম্যান এখন যেটা পানি জামবে পানি নামলে রোগ সুখ দেখা দেবে ডায়রিয়া দেখা দেবে বিভিন্ন জ্বর ভাইরাস ফিভার সেই জন্য আমাদের ওষুধ প্রতি আমাদের টিম সদা প্রস্তুত আমাদের হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হসপিটাল থেকে অলরেডি টিম এখানে প্রস্তুত আসছে আসবে এবং প্রত্যেক টিমে পাঁচ দিন থেকে সাতজন ডাক্তার নার্স মিডওয়াইজ পর্যন্ত আমরা এখানে পাঠাচ্ছি এই সময় আইএফআরসির হেড অফ ডেলিগেশন আলবার্তো বোকা নিগ্রাস সহ সংগঠনটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ফর দ্য ফ্লডস অ্যারাইভ উই অলরেডি ইনফর্ম দ্য পপুলেশন টু to a higher ground or to do early harvesting so that's the first step that we do the second thing is uh, we ensure that uh, the information is uh, flow to the population so that they go to safe places uh, when the floods come in and they are protected <laughs> এবারে সারা বাংলার খবর নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় বানভাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে জেলার পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয় ও নোয়াখালীর দোত্তেরহাট এলাকায় এই ত্রাণ বিতরণ করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ বিএনপির নেতাকর্মীরা ফরিদপুর বর্ধিত পৌরসভার তিন নম্বর ওয়ার্ড বাতিল করে সদরের সাবেক কৃষ্ণনগর ইউনিয়ন পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন করা হয় পরে একটি বিক্ষোভ মিছিল পুরো গ্রাম প্রদক্ষিণ করে বক্তারা বলেন আশি শতাংশ কৃষি জনবসতি এলাকাকে অন্যায়ভাবে পৌরসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে কোনো প্রকার নাগরিক সুবিধা না পেলেও খাজনা কর পানির বিল চাপিয়ে দেওয়া হচ্ছে কৃষকের উপর তাই সাবেক কৃষ্ণনগর ইউনিয়নের নাগরিক সুবিধায় ফিরে যেতে চান তারা নেত্রকোনার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ চন্দ্র সরকারকে বিরুদ্ধে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা পূর্বধলা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মানববন্ধন হয় এ সময় বক্তারা বলেন পূর্বধলা উচ্চ বিদ্যালয় একটি প্রাচীন বিদ্যাপীঠ প্রধান শিক্ষক সুদীপ চন্দ্র সরকার একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ বিদ্যালয় প্রতিষ্ঠায় প্রধান শিক্ষক ও তার পরিবারের ভূমিকা অপরিসীম বিদ্যালয়ের পুরো জমিও দান করেছেন তিনি কিন্তু একটি কুচ কুচক্রি মহল স্বার্থ হাসিলের জন্য প্রধান শিক্ষককে পদত্যাগ করাতে চাপ প্রয়োগ করে আসছে তাই চক্রান্তকারীদের ষড়যন্ত্র রুখে দিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি মানববন্ধনকারীদের পটুয়াখালীর গলাচিপার দ্বীপাঞ্চল চর কাজল ও চর বিশ্বাসের স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে মানব বন্ধন করেছে স্থানীয়রা উপজেলার দুই ইউনিয়নে বসবাসরত সর্বসাধারণ জনগণের আয়োজনে চর কাজলের ঘণ্টাব্যাপী এই মানব বন্ধন কর্মসূচি পালন করা হয় মানব বন্ধনে উপস্থিত ছিলেন পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোক্তা মোহাম্মদ আলাউদ্দিন কাজী সমাজসেবক মোহাম্মদ দুলাল গাজী জমিদাতা মোহাম্মদ নাসির উদ্দিন নান্টু মৃধা বাজার কমিটির সভাপতি মহসিন হোসেন সেন্টু মৃধা সহ অনেকে দেশের বিভিন্ন জেলায় জলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অন্যান্য শ্রেণী পেশার মানুষের মতো এগিয়ে এসেছে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এরই অংশ হিসেবে বন্যা আক্রান্ত দুই হাজার পরিবারের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছে মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা পৌঁছে দেওয়া হয় রাজধানীর মিরপুরে আরপি টাওয়ারের মিলেছে পিরোজপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের কোটি টাকা মূল্যের বিলাসবহুল একটি গাড়ি শেখ হাসিনা সরকারের পতনের পর তার প্রভাবশালী এমপি মন্ত্রীরা যেমন গা ঢাকা দিতে ব্যস্ত তেমনি তাদের অবৈধ সম্পত্তিগুলিও গোপন করার যেন হিরেক পড়েছে সরকার পতনের পরপরই মংলা সদরের সাবেক বিএনপির মেয়র জুলফিকার আলীর ছায় ও ফ্ল্যাট মালিক সমিতির ইন্ধনে গাড়িটি আরপি টাওয়ারে রাখা হয় এদিকে গাড়িটির সন্ধান মিললে স্থানীয় জনতা গাড়িটির বিষয়ে প্রশাসনকে অবহিত করেছে আপনাকে আমি তো তার বাইরে গেলে আমি আমি মেনটেন করি থাকি ভাই পার্কিং চলে রাখতে তো বলে সারের কাছে বলছে যে এখানে রাখো আমি রেখে আচ্ছা মানে খুলনা থেকে আপনি নিজ দায়িত্বে নিয়ে আসছেন গাড়ি ঠিক আছে গতকালকে গাড়ির উদ্বোধন হওয়ার পরে আমি রাত্রে বিস্কুট দুই আসনের ম্যাক্সিমাম লোকের সাথে সাক্ষাৎকারে এই গাড়ির মালিক বিস্কুট দুই আসনের এমপি সাবেক এমপি মহারাজ শেষ করবে এশিয়ান নিউজ তার আগে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংগার শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার জামায়াত শিবি নিষেধের আদেশ প্রত্যাহার রাজনৈতিক অপকৌশল ছিল বললেন আইন উপদেষ্টা সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা জামায়াতের আমিরের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নোয়াখালীতে অবনতি বাড়ছে বিশুদ্ধ পানি ও ত্রাণের জন্য হাহাকার এগারো জেলায় একত্রিশ জনের প্রাণহানি এবং কোন লুটপাটে বিএনপির নেতা জড়িত নয় দাবি দলটির মহাসচিবের অপরাধ পেলে ছাড় নয় এশিয়ান নিউজ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে